হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লেটস নো উইথ টিনা। বন্ধুরা, তোমাদেরকে আমি ইতিমধ্যেই অনেক সুন্দর সুন্দর জনপ্রিয় জায়গার ব্লগ দেখিয়েছি এবং সেই সম্পর্কে বিভিন্ন তথ্য দিয়েছি। তো আজকে আমরা বেরিয়ে পড়েছি একটি খুব জনপ্রিয় জায়গা, এবং সেটাকে তোমরা ভক্তিধামও বলতে পারো, সেটা হলো মায়াপুর। তোমরা যারা মায়াপুরে গিয়ে লজ ভাড়া নিতে চাইছো না এবং সেটাকে ওয়ান ডে ট্রিপ করতে চাইছো বা উইকেন্ডে একটা দিনের জন্যই জাস্ট যেতে চাইছো, তোমাদের জন্য আজকের এই পুরো ভিডিওটা। কারণ আমরাও একদিনের মধ্যেই জাস্ট ট্রিপটা কমপ্লিট করে আমরা খুব তাড়াতাড়ি বাড়ি ফিরে এসেছি। তো এই ভিডিওটাতে পুরো গাইডেন্সটা রইল। আর বন্ধুরা, তোমরা এখানে দেখো, আমরা অনেক সকাল সকাল বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, প্রায় 5টার সময়। আমরা তো আমাদের বাড়ি থেকে নবদ্বীপ পর্যন্ত গাড়ি ভাড়া করে নিয়েছিলাম, আর তোমরা যদি ট্রেনে করে মায়াপুর আসতে চাও তাহলে তোমরা নবদ্বীপ ধাম স্টেশনে অথবা বিষ্ণুপ্রিয়া হল স্টেশনে নামবে, ওখান থেকে তোমরা টোটো করে নেবে। টোটো করে তোমরা নবদ্বীপের যে ফেরিঘাট রয়েছে ওপারে মায়াপুর যাওয়ার জন্য সেখানে তোমরা পৌঁছে যাবে। এবং সেখানেই আমার সাজেশন মতে তোমরা যদি সেখানেই গঙ্গা স্নান করতে চাও করে ফেলতে পারো। তবে যেখানে তোমরা এই ফেরিঘাটটা রয়েছে, যেটাকে বড়ালঘাট বলে, এই বড়ালঘাট থেকে বাঁদিকে একটুখানি গিয়ে একটা সুন্দর ঘাট রয়েছে, তোমরা ওই ঘাটে স্নান করলে খুব ভালোভাবে স্নান করতে পারবে এবং খুব স্বচ্ছ পরিষ্কার জল, ওখানে কোনো সমস্যা নেই। যদি তোমাদের বাইরে ড্রেস চেঞ্জ করতে ওখানে কোনো অকওয়ার্ড লাগে তাহলে তোমরা আশেপাশে যে বাড়িগুলো আছে ওই বাড়িগুলো তোমাদেরকে কিছু টাকার বিনিময়ে, খুব সম্ভবত 10 টাকা নেয়, সেই 10 টাকার বিনিময়ে তোমাদেরকে খুব সেফ এবং সিকিওরভাবে ওখানে তোমাদেরকে ড্রেস চেঞ্জ করার ওরা সুযোগ দেবে। এবার এই যে বন্ধুরা দেখো, আমরা নবদ্বীপের ফেরিঘাট থেকে মায়াপুরের দিকে যাচ্ছি। এই যে মাঝে গঙ্গা, কি সুন্দর লাগছে দেখো, লঞ্চ রয়েছে, স্টিমার রয়েছে। তো এই লঞ্চে করে আমরা পৌঁছে যাব মায়াপুর, অর্থাৎ এদিকটা হচ্ছে নবদ্বীপ আর গঙ্গার ওপারটা হচ্ছে মায়াপুর। তো এই মায়াপুর পৌঁছাতে পৌঁছাতে তোমাদেরকে এই গঙ্গা জলের সুন্দর দৃশ্যটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর ওখানে গিয়ে ওদিকে ইস্কন মন্দির তো আছে, যেটাকে চন্দ্রোদয় মন্দির বলে, ওই চন্দ্রোদয় মন্দির যেটা নতুন হচ্ছে সেটা এবং অন্য যেটা ছিল প্রথম থেকে সেটা, সেই দুটো ছাড়াও তোমরা ওখানে যেতে যেতে আর কি কি মন্দির দেখবে সেগুলো তোমাদেরকে চলো একবার দেখিয়ে দিই। তো বন্ধুরা, তোমরা বুঝতেই পারছ এই গরমে কি ভীষণ রোদ, আর গরমে গঙ্গা পার করার সময় রৌদ্রটা একেবারে চোখে লাগছে, তাই আমি সানগ্লাস পরে নিলাম। আর তোমরা এখানে ফেরিঘাটে আসার আগে প্রচুর এরকম তিলক কাটা, আমার কপালে যেমন তিলক কাটা রয়েছে, তো এরকম তিলক প্রচুর তোমরা পাবে ওখানে, ওরা লাগানোর জন্য বসে দাঁড়িয়েই আছে, তো তোমরা ওদের কাছ থেকে কাটিয়ে নিতে পারো। এবং ওরা পার্টিকুলার কোনো টাকা ডিমান্ড করে না, তোমরা যা দেবে সেটাই নেবে। তো লঞ্চে করে এপারে আসার পর কিছুটা সামনের দিকে তোমরা হেঁটে আসবে, এবং তোমরা যদি পুরোটাই হেঁটে যেতে চাও তাহলেই আমি বলবো বেশি ভালো। ইস্কন মন্দির পর্যন্ত হেঁটে গেলে তোমরা দুই পাশে কিন্তু অনেক ছোট ছোট মঠ এবং মন্দির দেখতে পাবে, চৈতন্য গৌড়ীয় মঠেরই বিভিন্ন মন্দির ছোট ছোট আছে, খুবই সুন্দর যেগুলো দেখতে, তোমাদেরকে আমি দেখাবো এই ভিডিওটাতে। তো প্রথমেই দেখো তোমরা গিয়ে এই যে জগন্নাথ মন্দির তোমরা দেখতে পাবে, শ্রী জগন্নাথ টেম্পল। তো এখানে ভেতরে ঢুকে দেখো খুব সুন্দর বিগ্রহটা আছে, তোমরা দেখো তোমাদের সত্যিই খুব ভালো লাগবে। তো একেবারেই এই মোড়টাতে এসে প্রথমেই তোমরা এই জগন্নাথ টেম্পলটা সামনেই দেখতে পাবে। আমি বলবো তোমরা এগুলো হেঁটে হেঁটেই ঘোরো, ঠিক আছে? একেবারে টোটো ভাড়া করে নিলে তোমাদেরকে এখান থেকে চন্দ্রোদয় মন্দির পর্যন্ত টোটো বেশি বেশি ভাড়া নিয়ে নেবে। আর এখান থেকে তোমরা যদি টোটো করে একান্তই মানে না যেতে পারো তাহলে তোমরা কিন্তু বাসও নিতে পারো, এখান থেকে বাসও পাওয়া যায় চন্দ্রোদয় মন্দির পর্যন্ত। তো এই মন্দিরটা থেকে বেরোনোর পরই জাস্ট রাস্তার এ পিঠে এই মন্দিরটা, জগন্নাথ মন্দিরটা, আর ওই পিঠে তোমরা চৈতন্য গৌড়ীয় মঠের শিব মন্দিরটা দেখতে পাবে। দেখবে এখানে খুব সুন্দর করে বড় বড় করে লেখা আছে, তোমরা বুঝতে পারবে। তো এই মন্দিরের পাশে আবার একটা মন্দির আছে খুবই সুন্দর, চলো ওগুলো আমরা দেখি। দেখো বন্ধুরা, এই মন্দিরটা তো আমার সত্যিই খুব ভালো লেগেছে, মূর্তিগুলো সত্যিই খুব সুন্দর এবং সুন্দর করে সাজানো। তো বন্ধুরা, এইভাবেই তোমরা শ্রী মায়াপুর ধামে চলতে চলতে রাস্তায় ছোট বড় এরকম অনেক মন্দির পাবে, এবং তখন তোমাদের মনে হবে যে হ্যাঁ, এই মন্দিরগুলো দেখলাম টোটো না করার জন্যই, কারণ
তোমাদেরকে বলে রাখি, টোটোওয়ালারা কিন্তু পুরো মন্দির, এই যে পথ চলতে চলতে এত ঘন ঘন মন্দির, তোমাদেরকে নিশ্চয়ই বারবার করে নামিয়ে দেখাবে না। হয়তো দুটো একটা দেখাতে পারে তোমাদের রিকোয়েস্টে, কিন্তু ওই যে মোড়টা, মানে ফেরিঘাটের যে স্নানের ঘাটের মোড়টা, সেই মোড়টার থেকে চন্দ্রোদয় মন্দির পর্যন্ত তোমাদেরকে হয়তো টানাই নিয়ে চলে যাবে। তো দেখো বন্ধুরা, এই মন্দিরটা সত্যিই খুব সুন্দর, না এলে অনেকটা মিস করতাম। আর এই মন্দিরটাতে দেখো, দেয়ালের পুরো দেয়ালটা জুড়ে বিভিন্ন কাহিনী খুব সুন্দরভাবে 3D আকারে খোদাই করা আছে, দেখতে খুব সুন্দর। আর এই মন্দিরটার সামনেই ঢুকেই তোমরা যে বিগ্রহটা দেখতে পাবে, সেটা হচ্ছে রাধাকৃষ্ণ। তো আর পাশে রয়েছে জগন্নাথ এবং গৌরনিতাই প্রভুর যে মূর্তি রয়েছে। আর এরপরেই তোমরা গিয়ে দেখবে আর একটা খুব সুন্দর মূর্তি, সেটা হচ্ছে ষড়ভুজ মহাপ্রভু। অর্থাৎ এই মন্দিরটাতে তোমরা মহাপ্রভুকে, অর্থাৎ শ্রী চৈতন্য মহাপ্রভুকে 6টি হাতে তোমরা দেখতে পাবে। এই মন্দিরটাও খুব সুন্দর, একদম পাশাপাশি লাগোয়া তোমরা এই মন্দিরগুলো পেয়ে যাবে, হাঁটতে হাঁটতে দেখতে পাবে। তবে এখানে বিগ্রহের ফটো তোলা নিষেধ, আমি ফটোটা তোমাদেরকে দেখাতে পারিনি। আর এই যে আবার তোমরা আরেকটুখানি এগোলে এখানে শ্রী গোপীনাথ গৌড়ীয় মঠ দেখতে পাবে। এতক্ষণ তোমরা যেগুলো দেখছিলে সেগুলো চৈতন্য মঠের, অর্থাৎ চৈতন্য গৌড়ীয় মঠ, এটা হচ্ছে গোপীনাথ গৌড়ীয় মঠের। তো বন্ধুরা, এখানে তোমরা কী কী দেখবে এবং কী কী আছে এটা তোমাদেরকে পরের ভিডিওটাতে আমি দেখাবো। এই মঠটা সত্যিই খুব সুন্দর, এর ভেতরে আরও একটা মন্দির আছে। তো পরের ভিডিওটার জন্য তোমরা অপেক্ষা করো, এবং মায়াপুরের আরও বাকি চন্দ্রোদয় মন্দির এবং অন্যান্য মন্দিরগুলো তোমাদেরকে খুব তাড়াতাড়ি আমি শেয়ার করব। তোমরা আমার চ্যানেলটিকে ফলো করো এবং প্লিজ প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে নিও। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও।